রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি ডালিয়ার পায়েস। এই ডালিয়ার পায়েস বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। ডালিয়ার পায়েস বানাতে এখানে 100 গ্রাম ডালিয়াকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি কিছুটা, এখানে নিয়েছি ঘি, এখানে 2 চামচ মতো ঘি লাগবে, 150 গ্রাম চিনি নিয়েছি, আর 1টা তেজপাতা আর 5টা ছোটো এলাচ নিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে একটু মানে অনেকটাই জাল দিয়ে একটু মেরে রেখেছি। আর এবার মানে কিভাবে বানানো হবে সেটা দেখো। প্রথমে আমি ডালিয়াটা ভেজে নেব, তার জন্য এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ডালিয়া থেকে যতক্ষণ একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা আমি ভাজবো। ডালিয়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ডালিয়া থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এটা ডালিয়াটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি 1 লিটার দুধ আগেই জাল দিয়ে 100 মতো ফুটিয়ে মেরে রেখেছিলাম, তো আর একটু ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা একটু ঘন হয়ে যায়, কারণ ডালিয়া সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর যত দুধটা ঘন হবে পায়েসটা তত খেতে সুন্দর হবে, তাই দুধটা একটু ফুটিয়ে মেরে নিচ্ছি। দুধটা জাল দিতে দিতে কিন্তু কড়ার গায়ে এই যে সরগুলো লেগে যাচ্ছে এগুলো এভাবে হাতা দিয়ে এইভাবে সরিয়ে সরিয়ে দেবেন, তাহলে দুধটা অনেক ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে আমি তেজপাতাটা এই সময় দিয়ে দিচ্ছি, তবে একটা সেন্ট বেরোবে। আর এখানে যে ছোটো এলাচ নিয়েছিলাম ছোটো এলাচটাও একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ সুস্বাদু খাবার, নিরামিষ দিনে তো মানে দারুণ ব্যাপার, এটা খেতে দারুণ। আজকে রুদ্রদাই বললো এটা বানাতে, কারণ এর আগে আমি ডালিয়ার পোলাও দেখেছিলাম, অনেকটাই ডালিয়া ছিল, সেই জন্য আজকে রেসিপিটা দেখিয়ে দিলাম। আর আশা করি অজিত দাদার খুব ভালো লাগবে এটা। এর ডালিয়ার অনেক রেসিপি আছে, আস্তে আস্তে পরপর দেখিয়ে দেব। দুধটা অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। এবার দুধের মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দেব। ডালিয়াটা দেওয়ার পর একটু ঘন ঘন নাড়তে থাকবো, আগে দুধটা কিন্তু একটু ঘন করে নেবেন। এবার এটা অর্ধেক যখন সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থা এলে আমি তবে চিনিটা দেব। এখানে আমি 150 গ্রাম চিনি দেব, মিষ্টিটা কিন্তু যে যা স্বাদ মতো দেবেন, কম বেশি করে নেবেন, যারা মিষ্টি কম খান একটু কম করে দেবেন। মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তো এই সময় আমি কাজু বাদামটা দিয়ে দেব। আর একটু সিদ্ধ হলে তবে আমি চিনিটা অ্যাড করব। আর বারবার কিন্তু এই কড়ার গা থেকে এই সরগুলো চেঁচে দিয়ে দেবেন। মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তো এই সময় আমি কাজু বাদামটা দিয়ে দেব। আর একটু সিদ্ধ হলে তবে আমি চিনিটা অ্যাড করব। আর বারবার কিন্তু এই কড়ার গা থেকে এই সরগুলো চেঁচে দিয়ে দেবেন। ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা নিয়েছিলাম আমি 150 গ্রাম, কিন্তু 150 গ্রাম আমি দিইনি, একটু কম করেই দিলাম, কারণ মনে হলো যেন 150 গ্রামটা অনেকটা বেশি হবে, তাই একটু আমি চিনি রেখে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ ঘি বলেছিলাম, 1 চামচ ভাজতে দিয়েছি, আর এই সময় আমি আরও 1 চামচ ঘি অ্যাড করব। আমি এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কিশমিশটা। ডালিয়ার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা দেখুন একদম ঠিকঠাক আছে। আর এটা কিন্তু খেতে সত্যি সুস্বাদু, আর এর যে ফ্লেভারটা মানে যে গন্ধ বেরিয়েছে দারুণ। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ডালিয়ার পায়েস, খুবই সুস্বাদু এক রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।